নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আদি আজকের ভিডিওটা বানাবো হচ্ছে নারকেল গাছের ওপর আমাদের কাছে পাঁচ রকমের নারকেল গাছ রয়েছে গঙ্গাবর্ধন রয়েছে ভিয়েতনাম কোকোনাট রয়েছে কেরোলিয়ান অরেঞ্জ ডুয়ার্স আর দেশি যেই নারকেল গাছটা হয় সেটারই দুটো ভাগ রয়েছে আমাদের কাছে নারকেল গাছ তো দেখাবই তার সাথে তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে আতা গাছ আর তার সাথে দেখাবো স্বর্ণ আর শ্বেত চাপা তো আরও কিছু বেশ কিছু গাছ দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা যদি অনলাইনে কিনতে চাও অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে তার জন্য তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও প্রথমেই আমি তোমাদেরকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে শ্বেত চাপা আর স্বর্ণ চাপা তো যেই পাতাটা কালচেটের মধ্যে রয়েছে তো এটা হচ্ছে শ্বেত চাপা আর এটা হচ্ছে হলদের মধ্যে রয়েছে এটা হচ্ছে স্বর্ণ চাপা তো যারা এই গাছটাকে চেনো না আমি ফুলটাকে অ্যাড করে দিচ্ছি তাহলে হয়তো তোমরা অবশ্যই চিনবে আর কম বেশি তোমরা চিনেই থাকবে তো এরপর রয়েছে হচ্ছে আতা গাছ তো শীতকালে আতা গাছের পাতা কিন্তু অতটাও ভালো থাকে না তো আতা গাছে একটা আতা গাছে কিন্তু ফল এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই আতা গাছটা ছোটো থাকতেই কিন্তু ফল হবে আর এটা হচ্ছে গোল্ডেন আতা তাছাড়া আমাদের কাছে দুটো আতা রয়েছে একটা হচ্ছে লাল আতা আর একটা হচ্ছে আমাদের যেটা দেশে হয় মানে সবুজ কালারের সেই আতাটা তো এরপর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কাজু তো আমাদের কাছে কিন্তু কাজু গাছও পাওয়া যায় তো এই গাছগুলো কিন্তু একদম ছোট ছোট রয়েছে তো এইগুলোও কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল করা সম্ভব তো এতক্ষণ ধরে যা যা গাছ দেখিয়েছি সবগুলো কিন্তু আমরা অনলাইনেও দিতে পারবো তোমাদেরকে তো এগুলো হয়েছে হচ্ছে কাজু গাছ তো এরপর রয়েছে হচ্ছে গিয়ে কলা গাছ তো আমাদের কাছে লাল কলা যেটা হয় সেই কলাটাও রয়েছে তো যেটার গোড়া লাল সেটা হচ্ছে কলা হবে লাল কলা আর এটা গোড়া সবুজ তা এটা হচ্ছে সবুজ কলা তো আমাদের কাছে কলা গাছও পাওয়া যায় তো এরপর চলে আসবো আমরা হচ্ছে গিয়ে নারকেল গাছে এটা নিয়ে আজকের ভিডিও তো এটা হচ্ছে অরেঞ্জ ডুয়ার্ফ কোকোনাট তো এটার গোড়াটাও হচ্ছে অরেঞ্জ হবে পাতাটাও অরেঞ্জ আর নারকেলের বাইরেটাও কিন্তু অরেঞ্জ হবে তো তো পাশে আমি হচ্ছে ছবি দিয়ে দেব তো তোমরা ফলটা কেমন হবে সেটাও দেখে নিতে পারবে তো এই গাছটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল করা সম্ভব না কারণ এই গাছটা হাইটেও অনেকটা বড়। তো এরপর রয়েছে হচ্ছে গঙ্গাবর্ধন তো গঙ্গাবর্ধন নারকেল কিন্তু আমরা সবাই জানি আর সবাই চিনি নারকেল গাছে কিন্তু দু থেকে তিন বছরের মধ্যে ফল চলে আসে তো গাছ তো লাগালেই হবে না গাছের কি পরিচর্যার দরকার আছে তো তা আমরা হচ্ছে নার্সারির যে মালিক যে গাছের পরিচর্যাগুলো করে তার কাছ থেকে আমরা একবার শুনে নেব এটি গঙ্গাবর্ধন নারকেল এটা আপনার তিন থেকে সাড়ে তিন বছরে ফল আসে তো লাগিয়ে রাখলেই হবে না গাছে খাবার দিতে হবে খাবারটা প্রথমেই প্রচুর পরিমাণে খাবার দিতে হবে যেমন দু আড়াই ফুট বা তিন ফুট ডিপ চওড়া এরকম গর্ত করে সেই গর্ত জৈব সার দিয়ে ভরাট করতে হবে তারপরে পঞ্চাশ গ্রাম ফিরুডেন সহযোগে গাছটাকে লাগাতে হবে এবং লাগানোর পর প্রতি তিন মাস অন্তর নাইট্রোজেন ফসফেট পটাশ এটা কন্টিনিউ করে যেতে হবে এবং প্রথমে যদি আমি পঞ্চাশ গ্রাম হারে খাবারটা দেই তারপরে তিন মাস অন্তর পঁচাত্তর গ্রাম হারে খাবারটা দেব মানে প্রতিটি আইটেম আবার তারপরের তিন মাসে একশো গ্রাম এইভাবে পরপর পরপর বাড়িয়ে যেতে হবে খাবারটা তাওই তিন বছরে কিন্তু ফল আনা সম্ভব হবে গাছের এটি কাঁধি মাঠে থাকে এবং ফলনও প্রচুর হয় তবে নারকেল একটু লম্বাটে ভাব এরপর রয়েছে হচ্ছে ভিয়েতনাম কোকোনাট তো এর হচ্ছে নারকেলের মাথাটা কিন্তু কাটা হয় এই গাছের কী কী বৈশিষ্ট্য আছে তা কিন্তু আমরা একবার শুনে নেব এই দেখুন এইগুলোর মুখ কাটা এটা হচ্ছে ভিয়েতনাম কোকোনাট এটাও আপনার তিন সাড়ে তিন বছরের ফল সম্ভব তো এগুলোর প্রত্যেকটা গাছ খেয়াল করুন সব কাটা আছে এই কাটা এখানে টিস্যু প্রবেশ করায় যার জন্য জলে একটা সুমিষ্ট গন্ধ থাকে সেন্ট থাকে এবং এর নারকেলটা বলছে বছরে তিনশোর কাছাকাছি ফল আনা সম্ভব এবং প্রত্যেকটি নারকেল সুগোল প্রত্যেকটি নারকেলের ভিতরে তিনশো এম জল থাকবে এটা হচ্ছে ভিয়েতনামের বৈশিষ্ট্য ভিয়েতনাম কোকোনাটের কী কী বৈশিষ্ট্য আছে তা কিন্তু আমরা শুনলাম তো তো ভিয়েতনাম নারকেলের কী কী বৈশিষ্ট্য আছে তা কিন্তু আপনারা শুনলেন তো এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে দেশি নারকেল গাছ তার আগে বলি আপনারা আদি দিনাস্ত্রিতে কিভাবে আসবেন প্রথমে আপনাদেরকে শিয়ালদা বা লোকাল ধরতে হবে তারপর আপনারাদের নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে তারপর আপনারা অটো বা টোটো করে আসবেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে কল করে আসবেন তাহলে আপনাদের আসতে সুবিধা হবে তো এরপর এখানে রয়েছে হচ্ছে দেশি নারকেল তো যেটা হাজারি সেই নারকেলটাও এখানে রয়েছে আর এমনি যে দেশি নারকেলটা সেটাও রয়েছে তো গাছের গঠন কিন্তু খুবই ভালো এবং গ্রোথও কিন্তু খুব ভালো তো এই গাছটা অনলাইনে দেওয়া সম্ভব না তো নারকেল গাছ যা যা ছিল আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের কোন টপিক নিয়ে ভিডিও বানালে বেশি সুবিধা হয় তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেব আর দাম জিজ্ঞাসার জন্য ফোন করে নেবেন